দেশে সবকিছু চার্জ হবে, চার চলবে, চার চলবে মানে নিশিকে বলো চা দিতে। নিশিকে তার 12 বছরের মেয়ে কলেরায় মারা গেছে। আচ্ছা আমি কি আপনার পরিচয়টা জানতে পারি? অবশ্যই জানতে পারেন, আমি নিশি। ওই মহিলার কালকে আমি দেখছি, দুশো নানি হয় নানি। হ্যাঁ আমিও দেখছি। টাকা পয়সা আমাদের কাছে কোনো ব্যাপারই না। থাকেন থাকেন। ও আরেকটা জিনিস, মানে এটা শর্ত না, এটা একটা রিকোয়েস্ট। আপনারা তিনজন কালকে আমাকে নিয়ে ঘুরতে যাবেন, বিভিন্ন জায়গায় ঘুরবেন আর কি, ঘুরে ঘুরে টাইম দিবেন। কি বললেন আপনি? আমি তার আগে থেকে ঠিক করে রেখেছি আপনাকে নিয়ে আমি রিক্সায় ঘুরবো, বৃষ্টি হবে বৃষ্টিতে ভিজবো, আমি সরচিত কবিতা শোনাবো আপনাকে। বুঝছো তুমি সব কি আজের কথা বললো? হ্যাঁ ঠিক তুমি তোমাকে বলছি আচ্ছা, রিক্সায় উনি চলবেন না, উনি চলবেন সিন জিতে যথেষ্ট। একটু আগে তোমাকে আমি বললাম না তুমি একটা ব্যাক কল, আসলে তুমি ব্যাক কল, মানে ওনার মতো একজন মানুষ ঘুরবে সিএনজিতে শব্দ দূষণ, উনি ঘুরবেন শীতাতপ নিয়ন্ত্রিত ট্যাক্সি ক্যাবে যার ভাড়া 1 কিলোমিটার 86 টাকা। নিশ্চয় যদি বোকা না হয় তাহলে সে শীতাতপ নিয়ন্ত্রিত ট্যাক্সি ক্যাবে ঘুরবে। ঘুষ দেওয়ার টেন্ডেন্সি আপনার, আপনার প্রবলেমটা হচ্ছে আপনি ঘুষ দিচ্ছেন কেন? বোকা না হয় অমুক নানানভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন, গান তো যে কোনো ভাবেই শোনা যায়। আমাকে নিয়ে অযথা এত ঝগড়াঝাটি করার কোনো দরকার নেই তো, আমি একজন একজন করে ঘুরতে যাব আপনাদের সবার সাথে, যে ফার্স্ট ডে সেকেন্ড ডে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে আলাদা আলাদা টাইম দেবেন আপনারা আমাকে ইন্ডিভিজুয়ালি। ওকে এখন আপনারা প্লিজ কাইন্ডলি একটু খেতে বসেন, খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। না না এটা কি করে হয়, আপনাকে ছাড়া আমরা কি করে বসি, এটা সভ্যতা ভব্যতা বলে একটা কথা আছে না? শোনা নিশে আমি আপনাকে কথা বলি, এটা যে আমার শেষ কথা, এরা দুজন আপনাকে ছাড়া খেতে পারে কিন্তু আমি নো নেভার, আমার লাস্ট পড়ে থাকবে আমি খাবো না। না আপনি তো খাবেন না, আপনি বড় ভাই না, রোজা রাখবে আপনি নিশের জন্য। তুমি অনেক ফালতু কথা বলো, এটা কি রোজার মাস? না না আমি তো আপনাকে আগেই বলেছি আমি এখন খাবো না, আমি আরো পরে খেয়ে নিব তো, আপনারা খান না। না আসলে আপনাকে ছাড়া খেতে বসাটা আমাদের অন্যায় হবে, প্লিজ নিশি। অন্যায় হয়ে যাবো, কত বড় অন্যায় হয়ে যাবো, কিছুক্ষণ আগে তো সবাই মিলে খাইতে বসলে না পারে ছাড়া, এখন অন্যায়ের কতক্ষণ, কত বড় আমাদের বলিস আবার কি করছি ভাই? তোর মনে হইতেছ না যে আবারও বেশি কথা বলছিস? মনে হইতেছে? সরি বল, বেটকি দে, হাসতে থাক, হাসতে হাসতে আবার মনে হবে, ভালো করে বেটকি দে, গলায় আওয়াজ দে। এ মন বলা কামন অজানার বানে অঞ্চল পাখা মেলে ধর, এ মন বলা কামন অজানার বানে চঞ্চল পাখা মেলে ধর, নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। আপনি আসেন, টাকা লাগলে পরে আমি দেবো না,
এখন দেখি পকেট থেকে পিলপিল করে টাকা বের হচ্ছে, এ টাকা ছিল কোথায়? আহা ফুরকান ভাই, রুসু, এখন কিন্তু ঝগড়া করার সময় না। আমি চিন্তা করতেছি আপার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসবো, নিশ্চয়ই নিয়ে যখন মার্কেটে বের হবো কিছু কেনাকাটা করতে হইব না, দরকার আছে না টাকা। করো করো, দিন তো তোমাদের বদলে গেছে। দূরো ভাই, আপনারা দুজন কথা বলা বাদ দিয়ে বাজারে যান, তারপর আপনার গানের ক্লাসে যান। সরি, আমি আর গানের ক্লাসে যাচ্ছি না। আরে বাপ রে বাপ, হ্যাঁ টেকার জোরে আপনার মনে হতো ফুর্তি কম না ভাই। আচ্ছা শুনো, আমরা যে এইভাবে ঘাম ঝরিয়ে কাজ করছি এটা নিশিকে জানানো দরকার না? অবশ্যই অবশ্যই, একালে যাও নিশিকে বলো যে আমরা যে তাদের এইভাবে নাস্তা করে গেছি এটা তাকে দেখাতে হবে। যাও চলো দেখে এসো। এটা তো আমার লাভ, আমি যে ফকির নিশি ফকির নিশি থেকে যাব। কি সুন্দর রুটি বানাইছিস বাবা। মানে আবার কি, এই যে আপনারা টাকা পাবেন, টাকা পায় কি করবেন, সেই খুশিতে যে নাচতেছেন গাইতেছেন কত কিছু করতেছেন, আমি কি করুন ভাই? আপনাকে একটা কথা কই, আপনাকে টাকা থেকে আমারে কিছু টাকা দিয়েন ভাই। আমার ভাই অনেক দিনের স্বপ্ন, এখন জেনারেলিস্ট দিমু, লগে ফ্ল্যাগ জিলোডো থাকবো, আর এটা দেখে আমি বিয়াও করুম ভাই। ভাই দরকার হয় আপনাকে টাকা আমি আস্তে আস্তে শোধ করে দিমু, তারপরেও ভাই আমারে কিছু টাকা দিয়েন ভাই। আরে শোন, তুই হচ্ছিস আমাদের সুখে দুঃখে আপন জন, হ্যাঁ আমরা যদি সামথিং পাই তুই পারবি না? অবশ্যই অবশ্যই, আমারে দিবেন তাইলে। আমার গান শিখাবো না কেন রে? হ্যাঁ আমি গান শিখতে চাই, কি এমন অপরাধ করছি যে আমার গান শিখাইবো না? আমার লগে ফাইজলামি, আমারে চিনে না, আমি তোর স্যারের দেখাইতেছি। আচ্ছা তুমি স্যারের কি করবা? দরকার লাগলে আমি হেরে বাসার থেকে উঠায় নিয়ে আসব। আমি কি একটু আসতে পারি? ছি ছি, কি বলেন আপনি, আমি আপনাদের বাড়িতে আশ্রিত, আপনি আমার কাছে পারমিশন চাচ্ছেন ভিতরে আসার, অযথা আমাকে ছোট করেন না প্লিজ, এমনিতেই আমি অনেক কৃতার্থ। এটা আপনি কি বললেন? আমি একদম ঠিকই বলেছি, এই সময়ে অপরিচিত কোনো মেয়েকে কেউ কারো বাড়িতে এভাবে আশ্রয় দেয় না, আপনারা সত্যি অনেক ভালো। না নিশি, দেয় দেয়, সত্যি দেয়, পৃথিবীতে ভালো মানুষের সংখ্যাই কিন্তু এখনো বেশি। ব্যাপার আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? আমি এমন কোনো মহৎ কথা বলিনি যে এভাবে তাকিয়ে থাকতে হবে। শোনেন, আপনি এই ড্রেসটা পরে বাসা থেকে বেরিয়েছেন, চলেন কয়েকটা ড্রেস কিনি আপনার জন্য, কি বলেন? আপনার সত্যি অনেক মজার। হ্যাঁ তা বলতে পারেন। আমি দেখেছি আপনার সারাক্ষণ কি সব ছোটখাটো মিষ্টি মিষ্টি ঝগড়া নিয়ে নিজেদেরকে মাতিয়ে রাখেন। হ্যাঁ আমাদের আনন্দটা আসলে ঝগড়ার মধ্যেই, আমরা এত ঝগড়া করি কিন্তু কেউ কাউকে ছেড়ে যাই না। তো ঠিক আছে চলেন আমরা বাইরে যাই, ওরা বাজারে গেছে এসে রান্না করবে। না না প্লিজ, ওনাদেরকে রান্না করতে মানা করবেন, এমনিতে সকালবেলা আপনারা কি সব আয়োজন করে আমার জন্য নাস্তা বানিয়েছেন, আমার এত অকওয়ার্ড লাগছিল, আপনারা এত কষ্ট করেছেন, আমি আমি এসে রান্না করব, ওনাদেরকে রান্না করতে মানা করেন প্লিজ। আরে ধুর, কি বলেন আপনি, সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে আপনি আমাদের জীবনের মোড়টা ঘুরিয়ে দিচ্ছেন, আপনি এতগুলো টাকা পাইয়ে দিচ্ছেন আমাদের, আর আমরা সামান্য কষ্ট করতে পারবো না যদি হয় বলেন।
ভালো বলেছেন ভাই। সর্বনাশ, যত সর্বনাশ হোক তুই জানা। আরে না ভাই, সালাম ভাই বড় আপা মিলে আপা চলে আইছি। সর্বনাশ মানে কি? এত সর্বনাশ কেন? মানে এই মহিলা খুবই ডেঞ্জারাস টাইপের মহিলা, প্রশ্নের উপরে রাখে সবসময়। আমি যে কেন, উনি যদি দেখে ফেলে যে আপনি এখানে আছেন তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এখন তাহলে এখন আমি কি করবো? আপনি আপনি ই করবেন মানে আপনি হ্যাঁ আপনি লুকিয়ে যাবেন, আপনি মানে কোথাও লুকিয়ে যান, আপনি কোথাও লুকিয়ে যান। সর্বনাশ কলিং বেল বাজাচ্ছে, আপনি লুকিয়ে পড়েন, দেখছেন। আমি ভেতরে গেলে যাবো নিজের ডিসিশন। আরে রুশো, তুমি এই জায়গায় বসে আছো, আশ্চর্য। আমি আপা মাত্র এসেই বসলাম, কোনো সমস্যা? আরে কতক্ষণ ধরে আমি কলিং বেল বাজাচ্ছি, কেউ দরজাই খুলছো না, করছি নাকি তোমরা? আমরা কারোর সঙ্গে কথা বলছিলাম না। এই আমি তো কথা বলবার কথা বলিনি, নিশ্চয়ই কোনো একটা কিছু হয়েছে, সন্দেহজনক। আপা আপনি একদম খামাখাই সন্দেহ করছেন। নো 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 নো, আমি কখনো মানে উল্টোপাল্টা সন্দেহ করি না, যাকে নিয়ে যা সন্দেহ করি শেষ পর্যন্ত ঠিক প্রমাণিত হয়েই ছাড়ে। জি জি আপা, অবশ্যই প্রমাণিত হয়ে ছাড়ে। তুই ই কর, ই বানা। মানে ও তো নিশির জন্য বাজার করতে গেছে। কার জন্য? নিশি মানে রাতের জন্য, নিশি মানে তো রাত, রাতের জন্য আমরা খাবো সবাই মিলে সেই বাজার করতে গেছে। রাতের খাবার এই দিনের বেলা? বুঝলাম না বিষয়টা। মানে ওই সব বেলার জন্যই আনতে গেছে। তুই কাদের ই কর, আপাকে বিভিন্ন জিনিস দিতে থাক, চা দে চা। চিনি ছাড়া? না না, আমি চাটা খাবো না, আমি ওয়াশরুমে যাব। মানে কোন ওয়াশরুমে যাবেন আপা আপনি? এটা আবার কেমন কথা হলো রুশো? না না, আমি এমনি বলেছি। আসেন, যেটা আপনার পছন্দ ওয়াশরুম, আসেন। এটা তুমি কি কথা বললে? আমি তোমার সাথে ওয়াশরুমে যাবো মানে আশ্চর্য, মানে আমার একটা ইয়ে আছে না? এই সমস্যা কি? আপা এই ওয়াশরুমে যাওয়ার কোনো দরকার নেই, আপনি মানে এটার বাজে অবস্থা, আপনি বরং আমার আর সালামেটাই। না 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 না, তোমার আর সালামেটা যা নোংরা, ওখানে আমি যেতে পারবো না, এখানেই যাই। না না আপা আপা, আমরা এই কেওড়া জল দিয়ে পরিষ্কার করি, মানে সপ্তাহে একদিন, খুবই ভালো। দেখ তেরি প্রবলেমটা কোথায়, এখানে গেলে সমস্যা কি দেখি না আমি? কি দেখবেন, ওয়াশরুম কি জাদুঘর নাকি আশ্চর্য? প্রবলেম কি? তোমরা কি ব্যা 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 করছো কিসের জন্য বেসুরো গলায়? না আপা একটু একটু গান শিখি তো, তাছাড়া এই রুমে হারমোনিয়াম আছে দেখলেই মানে এরকম হয়। কি হয়? প্যা 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 প্যা। আরে রান্না করে ওই প্রেসার কুকারে দেখলে কি এরকম আওয়াজ হয়? হয় না আপা। তাহলে দরজাটা খুলছে না? না আপা এই দরজাটা খুলছে না। আমি তো একই কথা বলছি, দরজাটা খুলছে না। কিন্তু আপা এই দরজাটা না খোলে না আপা, জীবনেও খোলে না আপা। এটা আবার কি ধরনের কথা? চাবি নেই ওটা? চাবি আছে, চাবি ওই যে ফোরকান ভাইয়ের কাছে, কিন্তু এই দরজাটা কোনোদিন খুলবে আমার এরকম মনে হচ্ছে না। আরে এটা কোনো কথা হলো? চাবির মিস্ত্রি নিয়ে আসো, আশ্চর্য, যাও। প্লিজ আপা, মানে ওয়াশরুম বলেই তো কথা, আর একটা আছে তো আমাদের, আপনি যান না প্লিজ আপা, প্লিজ। অসহ্য। আমি জানি না আপনি কি করলেন, বাথরুমে কফি খাইব। বাথরুমে কেন কফি খাবে? তাহলে মিশি খাবে,
তুই যে বেশি কথা বলিস না খুব ভালো লাগে। অসুবিধা নেই। এটা কি হলো ভাই? আপনি যে শাস্তিটা দিবেন ভাবছিলেন, হ্যাঁ ওইটা আমি নিজে লয়ে লইছি। এখন হাসতে হাসতে আপার কাছে যাইতে হবে, এই তো চলে যাই। স্বপন এদিকে ভাই বলেন। সারা শরীর না খারিয়া একটু সাইডে খারা দাঁড়ালাম ভাই। তুই আমার কাছে কত টাকা পাবি রে? প্রায় 600 টাকা। ছি, 600 টাকার জন্য তোর এত পেখম? বারবার আমার টাকা তো দেশ ফালতু কথা কার। তোমরে তোরা আসলে অল্প পানির মাছ তো, একটু হইলেই পেখম ধরে যাস। ধর 1000 টাকা, 400 অ্যাডভান্স। শোন, টাকা পয়সা হইলে হাতের ময়লা, কাঁঠাল পাতা চিনস? চিনি ভাই। আমার কাছে টাকা পয়সা হইলে কাঁঠাল পাতা ছিঁড়ি আর দেই, ছিঁড়ি আর দেই। ভাই আমি কি সন্ধ্যে ট্যারেক ট্যারেক পেয়েছি নাকি? চাপেটা চারাক পামুকে পাঠা, নিজের টাকা খাইটা কামাইছি। যা জানা সামনে খেয়াল রেসে গেলি। ফোন ধরে কি বিপদে পড়বে নাকি? হ্যাঁ কিছু বললে না, মানে বাজারে যেহেতু গেছে হয়তো নয়েজের মধ্যে আছে, আপনার ওই রিংটা শুনতে পাচ্ছে না। আরে নয়েজ টয়েজ কি হলো, ভাইব্রেশন তো আছে না, তো ধরবে না? আমার তো ভীষণ জরুরি দরকার ছিল, এখন আমি কি করি বলো তো। আচ্ছা বাদ দেন, ও চলে আসবে, সমস্যা নেই। আপনি কি খাবেন বলেন আপা? ও বলেন না না আমি খাবো না, আমি বসবো না, আমার ওকে দরকার, ওর সাথে বিশেষ জরুরি দরকার ছিল, কথা ছিল, এখন কি করি বলো তো ভাই। আপা যেটা করতে পারেন, আমার মনে হচ্ছে যে আপনি আমাকে বলে ফেলতে পারেন, মানে আপনি চাইলে আর কি। হ্যাঁ আমি সেটা বলতে পারি, কিন্তু ওই যে সাহেবজাদা চলে এসেছে। আপা খানা আমি দেখতেছি। হ্যাঁ খবরদার, আমার কাজের পেছন থেকে কেউ বাধা দিলে আমার মেজাজ বড্ড খারাপ হয়ে যায়। প্লিজ এগুলো করবে না কখনো, ঠিক আছে? এটা কি ওই ফোরকান শব্দ ভাষা না? হ্যাঁ তো কোনো সমস্যা না, আমি ওসি সোলোমন সিদ্ধার্থ, চোর বদমাশ প্রতিদিন দেয় আমাকে 100 বার সালো। আপনি কি আশা করছেন আমি আপনাকে সালাম দেব? নিশ্চয়ই না, আপনার এত বড় সাহস নিশ্চয়ই হয়নি। জি 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 না ম্যাডাম, আমি আপনাকে কিছু বলিনি, আমি আসলে ওই 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 যে রুশু ভাই এসে গেছে। সুলাইমান ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রুশু ভাই, কেমন আছেন? ওনাকে তো ঠিক চিনলাম না। উনি আমাদের সালামের বড় বাবা, আমাদেরও বড়। হ্যাঁ রুশু, তোমাকে কি আমি কথা বলতে বলেছি? তুমি মাঝখানে কেন কথা বললে? আপা আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি কোনো সমস্যা নিয়ে এসেছেন কিনা সেটা বলেন। আপা আমি ওই ওনাদের কাছে এসেছি, আমি বাইরেওয়ালার শালা। শালা? জি অনেক ভালো শালা। ও তো ভালো শালা, আপনি কি কারণে এখানে এসেছেন? আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি? কাজী অফিস। জি পাগলা হাওয়ার তরে মাটির পিদিম নিবু নিবু করে। আপনার কি ভালোবাসার মানুষ আছে? আমি একজনকে অনেক অনেক বেশি ভালোবাসি, নিজের জীবন থেকেও বেশি। কারে সাই তুই কে? এ বাড়িতে থাকি খাই বিনিময় কাম করি।